স্যার আপনার একটা পার্সেল আছে। পার্সেল? বাহ, ডিউ ডেটের আগে ডেলিভারি করছো, ভালো ভালো। থ্যাংক ইউ স্যার, এখানে একটা সই করে দেবেন, 599 টাকা। কেন, আমি তো 550 দেখেছিলাম। না স্যার, সিস্টেমে তো এই প্রাইসটাই দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি ভুল দেখেছিলাম হয়তো। পেন আছে? ইয়েস স্যার, আই নিন স্যার। হরি চ্যাটার্জি লেন চেক, আনন্দ পল্লি চেক, মুচিপাড়া লেন মুচিপাড়া। এই দাঁড়াও দাঁড়াও, কি হলো স্যার? উফ, আবার গন্ডগোল করেছো। কি গন্ডগোল স্যার? মুচিপাড়ার অ্যাড্রেসে ভুল পেমেন্ট গেছে, এরম করলে আমাদের রেপুটেশন থাকবে? ইয়েস স্যার, আসলে অনেক কটা অর্ডার ছিল তো, তাই হয়তো সিস্টেমে ভুল ইনপুট করা হয়ে গেছে মনে হয়। বারবার একই ভুল কি করে হয় তোমার? এখন যাকে পার্সেল করেছো তার ফোন নাম্বারটা খুঁজে বের করো, ক্ষমা চাইতে হবে। উফ, আর কি করা যাবে। অ্যাড্রেস ঘেটে অবশেষে ফোনটা করেই ফেললাম। হ্যালো স্যার, জ্যাজ কুরিয়ার সার্ভিস থেকে সুজীব বলছিলাম। হ্যাঁ বলুন। বলছি আজ সকালে আপনার কাছে একটা পার্সেল গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অ্যাকচুয়ালি স্যার, আপনার থেকে পেমেন্টটা না ভুল নেওয়া হয়ে গেছে, আমরা কাল সকালের মধ্যেই টাকাটা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেব। ওকে, নো প্রবলেম। ইয়ে, কিছু মনে না করলে একটা প্রশ্ন করব। শিওর শিওর বলুন। বাই এনি চান্স আমি কি VMS এর ঋতিকের সঙ্গে কথা বলছি? আরে ভাই, তুই লাট্টু না? দেখেছিস তোর গলাটা আজও আমি কেমন মনে রেখেছি। তুই তো এখন বিশাল স্টার রে, ইউটিউবে তোর কত ফলোয়ার্স। আরে ভাই, তুইও আবার এসব শুরু করলি। আচ্ছা বেশ বেশ, বলবো না। তারপর বল কি খবর, এই কুরিয়ার সার্ভিসে আছিস নাকি? হ্যাঁ রে, সিনিয়র ম্যানেজার। ও, এ তো দারুণ ব্যাপার। না না, ওই আর কি, তোর ভিডিওগুলো যে দিনে কতবার চালিয়ে চালিয়ে দেখি তার ঠিক নেই। এই মাটু আর পোগোর কি খবর রে, জানিস কিছু? হ্যাঁ, ওরা তো শুনলাম MBA করার পরে নতুন কি একটা স্টার্ট আপ শুরু করেছে। ও ফাইন ফাইন। এই শোন না, এখন তো অফিসে আছি, তোর সাথে আবার পরে কথা হচ্ছে। একদম ভাই, চ টাটা। আজকের মধ্যে এডিটিং কমপ্লিট হয়ে গেলে কাল ভিডিও আপলোড হয়ে যাবে, ব্যাস, তারপর এক সপ্তাহ নিশ্চিন্ত। কিসের একটা আওয়াজ আসছে না, বেড়াল টেড়াল ঢুকলো নাকি? এই যে কে আছো, রান্নাঘরে বেড়াল টেড়াল ঢুকছে মনে হয়। আরে আওয়াজটা তো এই বক্স থেকে আসছে না, কিরকম একটা সাউন্ড হচ্ছে, কি আছে এটার ভিতর? এটা এখানে এলো কিভাবে? এর সাথে এগুলো কি? এটা কি ভারী মাইরি, কি আমার হাত ভেতরে ঢুকে যাচ্ছে কেন? কি রে ভাই, কি স্ক্যাম হচ্ছে আমার সাথে? ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। উঠে বসে দেখি বাইরে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে। তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 12:30। মুখটা ধরাস করে উঠল, এত রাতে আবার কে ফোন করেছে কে জানে। হ্যালো, হেল্প হেল্প, বাঁচাও। কে কে বলছেন? আমি ঋতিক, ঋতিক বলছি। ঋতিক, তুই কোথায়, তুই তুই কোথায় এখন? তুই ঠিক আছিস তো? না না, কিচ্ছু ঠিক নেই ভাই, ভাই আমাকে প্লিজ বাঁচা ভাই। বুঝলাম ও বোধহয় কোনো বড়সড় বিপদে পড়েছে, কিন্তু কিসের বিপদ? আচ্ছা আচ্ছা, আগে তুই শান্ত হ, এখন কোথায় আছিস বল? বুঝতে পারলে তো ল্যাটা চুকে যেত ভাই, কোথায় আছি, কেন আছি, কি করে এলাম কিচ্ছু বুঝতে পারছি না। একটা স্যাঁতস্যাঁতে নোংরা জায়গা, চারিদিকে বিচ্ছিরি গন্ধ, আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমার আমার দম বন্ধ হয়ে আসছে। চারদিকটা আর একটু ভালো করে লক্ষ্য কর, ওখানে কি কিছুই দেখা যাচ্ছে না? কিচ্ছু দেখা যাচ্ছে না ভাই, কোথাও কিচ্ছু নেই, মনে হচ্ছে দমটা বন্ধ হয়ে যাবে। এই নাম্বারটা থেকেই শেষ কলটা এসেছিল, তাই বোধহয় তোর কাছেই ফোনটা গেছে। ভাই যেভাবেই হোক বাঁচা। কিন্তু তুই ওখানে গেলি কিভাবে? ওই বাক্স। হ্যালো হ্যালো। না, উপাস থেকে আর কোনো উত্তর এলো না, লাইনটা কেটে গেল মনে হয়। আমি বার দুয়েক ফোন করার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই ওকে ফোনে পাওয়া গেল না। এই মুহূর্তে সবটা কাউকে জানানো উচিত। বাইরেই ঝড় বৃষ্টি,
কি করব, কোথায় যাব কিচ্ছু বুঝে উঠতে পারলাম না। ঠিক করলাম সব ব্যাপারটা এখনই পুলিশকে জানাতে হবে। অগত্যা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। চারদিকে উত্তাল ঝড়, পথে ঘাটে লোকজনের সাড়া শব্দ নেই। এমন দিনে কেউ বাড়ি থেকে বের হয় না। মানুষটা বিপদে আছে জেনে হাত গুটিয়ে বসে থাকতাম। জানি পুলিশের কাছে গিয়েও হয়তো খুব একটা লাভ হবে না, কিন্তু চেষ্টা তো করতেই হবে। থানায় ঢুকতে অফিসার জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? ম্যাডাম, একটা হেল্প চাই, খুব আর্জেন্ট। সে তো বুঝতেই পারছি, না হলে এত রাতে ছুটে আসবেন কেন? বলুন কি হয়েছে। আমার এক পরিচিত এই মাত্র ফোন করেছিল, বলছে কোথায় যেন আটকে পড়েছে, বিপদে আছে ও। আটকে পড়েছে মানে বলছেনটা কি? হ্যাঁ ম্যাম, মনে হচ্ছে ওকে কেউ কিডন্যাপ করেছে। কোনো ডিম্যান্ড কল টল এসেছে কি? না, সেসব কিছু আসেনি। অ্যাকচুয়ালি আমি ঠিক বলতে পারবো না, আসলে ওদের বাড়িতে কোনো ফোন এসেছে কি না আমি এখনো জানি না। ও আমাকেই ফোনটা করেছিল, তাই আপনার কাছে এলাম। বাই দ্য ওয়ে, আপনাকেই কেন ফোনটা করলো? জানি না, বললো আমার নাম্বারটাই নাকি ওর কল লিস্টের শেষে ছিল, তাই। আচ্ছা, নাম্বারটা আপনার কাছে আছে তো? হ্যাঁ, এই যে। আমি নাম্বারটা দিতে উনি কাকে যেন ফোন করলেন। হ্যালো শ্রীরূপ, আচ্ছা একটা নাম্বার দিচ্ছি, লোকেশনটা দাও তো। ম্যাডাম ফোনে কিছুক্ষণ কথা বলার পর স্তব্ধ হয়ে গেলেন। হ্যাঁ, কি, কোথায়? ও আচ্ছা, লোকেশন কিন্তু দার্জিলিং দেখাচ্ছে। দার্জিলিং? সেটা কি করে সম্ভব? ও তো কয়েক ঘন্টা আগে আমাকে ফোন করলো, তখনও মুচিপাড়া মানে কলকাতায় ছিল। ম্যাডাম আপনি আজকে একবার। না, এখন আর কিছু করা সম্ভব না, যা করার কাল সকালে দেখা যাবে। ম্যাডাম, আচ্ছা আচ্ছা, আপনি আপনি লোকেশনটা পাঠাতে পারবেন আমায়? হ্যাঁ, সেটা দিতে পারো। আচ্ছা, সেটাই তাহলে দিন, ধন্যবাদ। হ্যালো, কেউ আছো? কোথায় যে এসে মাইরি ফেসে গেলাম কে জানে। পুরো স্ক্যাম চলছে ভাই, যত স্ক্যাম ওই ছুরির মধ্যেই ছিল। ঠিক আছে, বুঝেছি, আমাকে ভালো লেগেছে তাই স্ক্যাম করে তুলে এনেছিস। তাহলে এভাবে না খেতে দিয়ে রেখে দিবি? ওরে, চিড়িয়াখানার সিম্পাঞ্জিগুলো দুবেলা কলা খেতে পায়। কিসব গুজগুজ ফুসফুস কানে আসছে না? আরে ওই তো টর্চের আলো, চারদিকে দেখে মনে হচ্ছে কোনো জঙ্গল ফঙ্গলের মধ্যে আছি। কিন্তু ওরা কারা? একটা ছেলে আর একটা মেয়ে বলে মনে হচ্ছে। জঙ্গলের মধ্যে এরম চেঁচাচ্ছে কেন কে জানে, ব্রেকআপ ফেকআপ হয়েছে নাকি? আমি তো আগেই বলে দিয়েছি এসব কাজ আমি করতে পারবো না, অনেক রিস্ক। সে হিসেব পরে হবে। ট্যাবলেটগুলো কোথায়? ফর গড সেক, আমি জানি না, আমি কিছু জানি না অগাস্টিন। কিন্তু সে হিসেব না চুকিয়ে তুমি কোথাও যেতে পারবে না মারিয়া। রোজারো আর ওর ছেলেরা আমাদের ছাড়বে না। আমাকে যেতে দাও অগাস্টিন, হাত ছাড়ো। আর যদি না যেতে দাও, থানায় সব ইনফর্ম করা আছে, পুলিশ এসে তোমায় আগে জেলে পুরবে, তারপর তোমাদের এই 500 কোটির সম্পত্তি কে বাঁচায় আমিও দেখব। শোনো, তুমিও এভাবে পার পাবে না, বাঁচতে চাইলে বলো ট্যাবলেটগুলো কোথায় রেখেছো। লর্ড মার্সি, হ্যাঁ তুমি এবার আমাকেও মারবে? আমার মতো নিষ্পাপ মানুষদের দিয়ে তোমরা ড্রাগস সাপ্লাই করবে, এইটা আমি হতে দেব না। ওগুলোর হদিশ না পেলে আমি দায়িত্ব নিয়ে তোমাকে সত্যিই নরকে পাঠাবো। আমি ভাবতেও পারছি না অগাস্টিন, তুমি তুমি আমায় বলেছিলে তুমি নাকি আমায় ভালোবাসতে, ভালোবাসার মিথ্যে অভিনয় করে তুমি এই জঘন্য কাজে আমাকে টেনে নামিয়েছো, এখন আমাকে খুন করতে চাইছো। শোনো মারিয়া, আমার জীবনের একটাই লক্ষ্য, টাকা। তাই জন্যই এত বড় গ্যাংয়ে জয়েন করেছি। ওই প্যাকেটগুলো না পেলে ওরা সবাই আমাদের শেষ করে দেবে, কিন্তু আমি মরবো কেন? মরলে তুই আমার। কি, এ তো মেয়েটার পেটে ছুরি বসিয়ে দিল, এটা তো সেই ছুরিটা। কেস করেছে, ওটা এর কাছে গেল কি করে? এসব কি সিনেমা হচ্ছে ভাই? না না, আমি আমি আর দেখতে পাচ্ছি না। আরে ভাই, কেউ আছো, বাঁচাও। ও মাই গড, লোকটা গর্ত করছে কেন? মেয়েটার লাশটা পুঁতবে বলে নাকি? এ তো পুরো 500 কোটি স্ক্যাম হচ্ছে। মেয়েটা কোথায় গেল? এখানেই তো ছিল। দেখি মেয়েটা এরকম কঙ্কাল হয়ে গেল কি করে?
কি এই যে আমার দিকেই তেড়ে আসছে, আরে এখনই আমার কলকবজিগুলো জম লাগতে গেল, হাত পা নাড়াতে পারছি না কেন? পুলিশের উপরে ভরসা না রেখে আগের রাতে নিজেই বেরিয়ে পড়েছি। ভোরের আলো ফুটছে, দার্জিলিং এ ঢুকছি প্রায়। সারা রাত এক টানা গাড়ি চালিয়েছি, দুচোখ ক্লান্তিতে বুঝে আছে যেন ঋত্বিক কিভাবে আছে, কেমন আছে কে জানে। পুলিশ শুধু লোকেশন ট্রেস করা ছাড়া কিচ্ছু সাহায্য করতে পারল না, তাই ওদের ভরসায় না থেকে নিজেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। পাহাড়ের চড়াই উত্তরাই ভেঙে গাড়ি ছুটছে, দুদিকে শুধুই জঙ্গল দখল। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী এই আশপাশেই ঋত্বিকের লাস্ট মোবাইল লোকেশন ট্রেস করা হয়েছিল, কিন্তু চারদিকে যা কুয়াশা, প্রায় কিছুই দেখা যাচ্ছে না। এসব ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে গাড়ি চালাচ্ছি, ঠিক তখনই পিছন থেকে চিৎকার শুনতে পেলাম, বাঁচাও 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 আমার হেল্প। গলার স্বরটা চেনা চেনা ঠেকল। গাড়ির রিয়ার মিররের দিকে তাকিয়ে দেখি জঙ্গলের ভিতর থেকে ছুটতে ছুটতে বেরিয়ে আসছে ঋত্বিক, আর ওর পিছনে কিছু ছায়া শরীর ছুটে আসছে। আমি সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে গাড়ি থেকে নামলাম। ঋত্বিক ঋত্বিক, এই যে এদিকে আমি, এদিকে। আমাকে দেখে ছুটতে ছুটতে গাড়ির কাছে এসে ও হাঁপাতে লাগলো। আমায় বাঁচা বাঁচা ভাই, তুই এখানে কিভাবে এলি, নাকি তুইও আমার মতো? এখন এত কিছু বলার সময় নেই, তাড়াতাড়ি ওঠ গাড়িতে। থ্যাংকস ভাই, আজ তুই না থাকলে কেস পুরো জন্ডিস হয়ে যেত। সে তো বুঝলাম, কিন্তু তুই এখানে এলি কিভাবে সেটাই তো বুঝতে পারছি না। ভাই সেটা আমিও জানি না, তবে ওই বাক্সের মধ্যেই কোনো স্ক্যাম ছিল। হঠাৎ করে শুনি ভেতর থেকে একটা আওয়াজ আসছে, তো গিয়ে বক্স বক্স খুলে দেখি সেই ছুরিটা। কোন ছুরি? আরে কদিন আগেই দার্জিলিং এসেছিলাম ঘুরতে, ওই অ্যান্টনি হাউসের সামনে থেকে একটা ছুরি কিনেছিলাম, অ্যান্টিক ছুরি। কিন্তু ছুরিটা আমি হোমস্টেতেই ফেলে চলে এসেছিলাম। তাহলে ওটাই বাক্সে এলো কি করে? সেখানেই তো স্ক্যাম। তো বক্স বক্স খুলে দেখি ওই ছুরিটার সাথে কিছু হাড়গোড়ের টুকরো, সেগুলোকে পাত্তা না দিয়েই আমি ছুরিটা নিতে গেলাম। সেখানে আলাদাই ব্যাপার, যত হাত ঢোকাচ্ছি তত ঢুকে যাচ্ছিল, কিছুতেই বের করতে পারছিলাম না। কোনোই অবধি ঢোকার পর তো কোনো হুঁশই ছিল না, হুঁশ যখন ফিরল দেখলাম এখানে। ঋত্বিকের কথা শুনতে শুনতে এতটাই অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম, উল্টো দিক থেকে কখন যে গাড়ি আসছে খেয়াল পড়ল না। সে গাড়ির তীব্র হেডলাইটের আলো যখন আমার চোখ ধাঁধিয়ে দিল, আমি কোনো রকমে কোনো মতে সেই গাড়িটাকে পাশ কাটালাম। আরে ভাই কি হলো, সামলে। গাড়ির গতি কম করতে ব্রেকে পা রাখতেই দেখি ব্রেক কাজ করছে না, এদিকে গাড়ি ছুটে চলেছে তীব্র গতিতে। আরে গাড়িটা স্লো কর, নালে আজ দুজনেই ছবি হব। গাড়ি স্লো হবে না ভাই, ব্রেক কাজ করছে না। কি? হ্যাঁ আমি কিছুতেই ব্রেক লাগাতে পারছি না, মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হয়েছে। একটু, এ তো পুরোই গন্ডগোলের কেস। ওই ভূতদের থেকে পালিয়ে এলাম, আর এবার এবার এখানেই মরব মনে হচ্ছে। এই খাদে পড়লে বডি খুঁজে পাওয়া যাবে না ভাই। ভারী রাস্তার একদিকে খাদ, অন্যদিকে জঙ্গল, গাড়ির নিয়ন্ত্রণ কিছুতেই আমার হাতে নেই। কি করব কিচ্ছু বুঝে উঠতে পারছি না, ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। বাঁক ঘুরতে গাড়ির গাল বক্স খুলে গেল, আর সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো একটা ছুরি। আরে আরে ভাই, এ তো সেই ছুরিটা। এটা সেই ছুরিটা? হ্যাঁ ভাই হ্যাঁ। তুই এক্ষুনি ছুরিটা নিয়ে বাইরে ফেলে দে, নয়তো এর জন্যই আমরা মরবো। যা বলছি তাড়াতাড়ি কর এক্ষুনি। ঋত্বিক গাড়ির জানলা দিয়ে ছুটিটা বাইরে ফেলে দেওয়া মাত্র সব আগের মতো হয়ে গেল, গাড়ি চলে এলো আমার নিয়ন্ত্রণে, সব ঠিক হয়ে গেছে, আর চিন্তা নেই। আরে এ তো ম্যাজিক ভাই, কি কি করে হলো? কতবার এমন বিপদে পড়েছি, তাই আমার এ ব্যাপারে বেশ এক্সপিরিয়েন্স আছে। ঠিক কি করলে তিনাদের হাত থেকে রেহাই পাওয়া যায় সে আমি ভালোই জানি। ভাগ্যিস তুই ছিলিস, না হলে পাস্তোরি স্ক্যাম হয়ে যাচ্ছিল। দিন কয়েক পরে ওখানে স্থানীয় লোকেদের থেকে জেনেছিলাম, 2002 নাকি ওখানে ধুম পাহাড়ের কাছে একটা ড্রাগস কারবারির গ্যাং ধরা পড়েছিল। তাদের জাল বিস্তৃত ছিল সুদূর ইউরোপ অবধি, আবার কাকতালীয় ভাবে সব মিলিয়ে তাদের সম্পত্তির পরিমাণ ছিল প্রায় $10 কোটি, যা তখনকার দিনে 500 কোটি টাকার সমান।
তো কি চলছে ভাই লোক? প্রথমে তো আমি জীবন্ত অ্যানিমেশনের পুরো টিমকে ধন্যবাদ জানাতে চাই তাদের এই অ্যানিমেশনের মুখ্য চরিত্রের ভয়েস আর্টিস্ট হিসাবে আমাকে বাছার জন্য। প্রথমবার এরকম কিছু করছি, তো আশা করি তোমাদের ভালো লেগেছে। আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানিও কেমন কি করলাম। ভিডিওর কমেন্ট সেকশনে 500 কমেন্টস দেখতে চাই, নাহলে এই খুকরি তোমাদের বাড়িতে পার্সেল করে দেবো, তারপরে তোমরা ঠেলা বুঝবে। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করতে বলো না, খুবই শীঘ্রই নতুন ভিডিও আসছে। চলো টাটা বাই। ঋত্বিককে অনেক 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 কৃতজ্ঞতা, ধন্যবাদ আমাদের এই জীবন্ত অ্যানিমেশনের এই গল্পে অংশ নেওয়ার জন্য। যাই হোক, মজা বাদ দিয়ে বলি, সত্যি সত্যি ঋত্বিককে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমাদের এই জীবন্ত অ্যানিমেশনের পক্ষ থেকে। আর হ্যাঁ, ঋত্বিক যে ওর ইউটিউব কেরিয়ারের প্রথম কোলাবটা আমাদের সাথে করলো, সেটা আমাদের খুব ভালো লেগেছে। আর আমি অ্যানিমেট করতে পেরে ওর ক্যারেক্টারটাকে আমার আরো আরো ভালো লেগেছে। ওর চ্যানেলের লিংক আমি এখানে নিচে দিয়ে দিলাম, যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি ওর চ্যানেলটাকে এক্ষুনি এখান থেকে সাবস্ক্রাইব করে নেবে কিন্তু।